আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। বিশিষ্ট আলেমদের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকে আমাদের সামনে যিনি সাক্ষাৎকার প্রদান করবেন, বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, মহতারাম শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহতারাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। তো আপনার কাছে আমরা আজকে একটু জানতে চাই, আপনার কর্মজীবন কিভাবে শুরু হলো? নিশ্চয়ই আপনি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছেন, এখন কর্মজীবন আপনি কিভাবে শুরু করলেন, কোথায় একটু কিছু জানাবেন? জি, আসলে কর্মজীবন তো একটুখানি মানে ছাত্র জীবনের শেষে কর্মজীবনের সূচনাটা হয়েছিল, যেটা মাদারীপুর আহমদী আলিয়া মাদ্রাসা, আমি 1 বছর ছিলাম সে প্রতিষ্ঠানে, সেখানে হাদিসের দাস দিতাম। তখন ওইদিকে আবার ছাত্র সংখ্যা কম ছিল। যাই হোক, সেখানে আমি মুহাদ্দিস হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে বুখারি, মুসলিম, নাসাই, তিরমিজি খুব সম্ভব 4টা কিতাবেই ওখানে দাস দিতাম ছাত্রদেরকে। ওটা ছিল আমার জীবনের মোটামুটি প্রথম মানে নিয়মতান্ত্রিক শিক্ষকতা। এর আগে 1 মাস অথবা 29 দিন বুঝি আমি আমাদের লক্ষ্মীপুরে তিতারকান্দি একটা মাদ্রাসা আছে, মৌলানা আবুল ফরাজ সাহেব মরহুম রাহেমাহুল্লাহ ওনার প্রতিষ্ঠান, তো ওখানে 29 দিন আমি ছিলাম। ওখানেও ছাত্রদেরকে কিছু পড়িয়েছিলাম, তবে ওটা ছিল নিয়মতান্ত্রিক না, নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পেয়ে সেখানে নিয়োগ পেয়ে গেছিলাম মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসায়। তো সেখানে 1 বছর পড়িয়ে পরে মনে হলো যে মনে আসলে একটু চাহিদা রয়ে গেছে আর কি, এখনও পড়ালেখা এত তাড়াতাড়ি শেষ করা ভালো হয়নি, তো আরও একটু পড়ি। হাটাজারি চলে গিয়েছিলাম, সেখানে আবার গিয়ে দাওরাই হাদিস, হাটাজারি থেকে দাওরাই হাদিস করেছি, আবার দাওরাই তাফসিরও কিছুকাল পড়েছি। দাওরাই তাফসির পড়াকালে ওখানে একটু কী সমস্যা হয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা চলে গিয়েছিল, 2-3টা ছাত্র মনে হয় সেখানে মারা গিয়েছিল তখন কী এক সমস্যায়, তো একটা গণ্ডগোলের কারণে আমরা তখন দাওরায়ে তাফসির থাকা অবস্থায় চলে গেছি। ওখান থেকে চলে গেছি আমি কত সালের দিকে? আপনি সেখানে 84-85 সাল? আচ্ছা, 84-85 সালে। তখন ওখান থেকে আবার আমি চলে গেছি আপনাদের উত্তরবঙ্গে, আচ্ছা, লালমনিরহাট জেলায়। তখন সেটা রংপুর, বৃহত্তর রংপুরের অংশ ছিল। এটা তিস্তা সিনিয়র মাদ্রাসা নামে একটা মাদ্রাসা, খুব প্রাচীন মাদ্রাসা, এখনো আছে। তো সেখানে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে 4 বছর অর্থাৎ 84-88 সাল পর্যন্ত সেখানে ছিলাম। এখনো মনে পড়ে, আপনাদের এলাকায় গিয়ে ওখানে দেখলাম যে আসলে বেশ প্রতিভাবান ছেলেরা, তো আমি ওদেরকে মাদ্রাসার টাইমে যা পড়াতাম বাকি টাইমটা সকাল সন্ধ্যা রাত আরো পড়াতেন, আরো এবারে মানে প্রায় ঘুমের টাইম ছাড়া। আমার খেয়াল আছে আমি 2.5 বছরে প্রায় 23টার মতো নাহুসরব আরবি গ্রামারের কিতাব ওদেরকে পড়িয়েছিলাম 2.5 বছরের বয়সে, সব আলাদা মসজিদে, এবং সপ্তাহে পরীক্ষা নিতাম আমি নিজে। ওই শিশুগুলি আজকে সবাই কম বেশ, কেউ মহাপ্রিন্সিপাল হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, প্রফেসর হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা আবেগ আমার মনে হয় আপনার কাছে খুব ভালো লাগবে, আপনার এলাকায় আমি প্রথম জীবনের সবচেয়ে বেশি শ্রম যেটা দিয়েছিলাম যেটা আপনাদের এলাকাতেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, শুকরান, জাযাকাল্লাহু খাইর, আলহামদুলিল্লাহ। তো সেখানে এত একটা হৃদ্যতা ছিল সবার সাথে, শিশুদেরকে পড়াবার এই সুবাদে বেশ আন্তরিকতা ছিল। আমার জীবনে আমার মনে হয় যেন আমার দ্বিতীয় জন্মস্থান হলো সেই লালমনিরহাট জেলার ওই জায়গাটা তিস্তা। আমি এখনো যাই ওখানে, পরে আমি 10 বছর পরে গিয়ে একটা প্রতিষ্ঠান করেছি হযরত ফাতেমা যারা মহিলা মাদ্রাসা, যেটা তিস্তা ব্রিজ পার হলেই 300 গজ সামনে মেইন রোডের পাশে যে প্রতিষ্ঠানটা হযরত ফাতেমা যারা মহিলা মাদ্রাসা, ওইটা আমারই তৈরি করা। ওখানে যারা ছিলেন ওরা সবাই মিলে সহায়তা করে, আমি জ্ঞানগত দিকগুলো আমি ইয়ে করেছি, তারা কেউ জমি দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন বিভিন্নভাবে, আলহামদুলিল্লাহ। এখন উত্তরবঙ্গে ওটা একটা সেরা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, অনেক ভালো প্রতিষ্ঠান। তো সেখানে 88 সাল পর্যন্ত ছিলাম। 88 সালের পরে তো ওখান থেকে আমি, আমার একটা মনের মধ্যে হলো আর কি যে আসলে ওখানে বড় বড় যারা আলেম ছিলেন ওনারা চলে গেছেন, তখন আমি একটা অভাব বোধ করলাম যে এখানে যদি আরও দীর্ঘ টাইম থাকি আমি দিতে পারবো সবাইকে, কিন্তু আমি যে কার কাছ থেকে নেব সেই মানুষটা আর নাই। ওই অভাব বোধ থেকে আমি চলে আসি ঢাকা, যে আরো কিছু বড় আলেমের সহযোগিতা লাগবে, পরস্পরের পরামর্শ।
পরামর্শ লাগবে, কারণ আমি তো তখন ছাত্র শিক্ষক, আসলে আমরা এখনো ছাত্র, মৃত্যু পর্যন্তই আমাদেরকে একজন যারা কোরআন সুন্নাহ পড়া বা জ্ঞানের সাধক যারা হবে তারা কিন্তু আজীবনই ছাত্র হবে, আমরা এখনো ছাত্র আলহামদুলিল্লাহ, আমরা শিখি। তখন আমি নরসিংদী একটা প্রতিষ্ঠান আছে, মৌলানা কামরুদ্দিন জাফরি সাহেব হাফেজাহুল্লাহ ওনার প্রতিষ্ঠিত জামিয়া কাসিমিয়া নরসিংদী কামিল মাদ্রাসা, তো ওখানে এসে দেখলাম মানে হাদিস খোলা হয়নি, তখন ওইটা ফাজিল মাদ্রাসা ছিল, হাদিস খোলা হবে যদি উস্তাদ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যদি ওস্তাদ পাওয়া যায় তাহলে কামিল হাদিস খোলা হবে। তো আমি ওই সময়ে ওনারা আমাকে নিয়ে গেলেন, তো আলহামদুলিল্লাহ গিয়ে ওখানে ওই কামিলের হাদিস ক্লাসটা আপনাকে দিয়ে শুরু হলো। জি আলহামদুলিল্লাহ, এটা আনন্দ লাগে যে ওই উদ্বোধনী হয়েছে আমাকে দিয়ে। আমার এক মাস পরে মদিনা থেকে একজন ওস্তাদ আমাদের জনাব শেখ মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ আপনার সাথী সম্ভবত উনি এসছেন, আমরা এক মাস আগ পরে, এরপরে রফিকুর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ উনিও ছিলেন। এইভাবে আর কি মোটামুটি কর্মজীবনের এটা হলো তৃতীয় ধাপ বলা চলে, এই তৃতীয় ধাপে জামিয়া কাসিমিয়া। তো আলহামদুলিল্লাহ ওখানে থাকাকালে মদিনার ওস্তাদদের সাথে অনেক সাহচর্য পেয়েছি, হাইয়াতুল ইগাসার মুবাল্লিগ হিসাবে 5-10 বছর আমি কাজ করেছি। তখন মদিনা মুনাওয়ারার ওস্তাদরা যেতেন, মক্কা থেকে আসতেন এবং আরবের অনেক বড় শেখরা আসতেন, ওনাদের থেকেই মূলত আমার উৎসাহ পেয়েছেন অনেক। জি, এবং তাওহিদী জীবন এবং যেটা সহিহ সুন্নাহর অনুকরণ অনুসরণের যে চেতনাটা, এই চেতনাটা কিন্তু জামিয়া কাসিমিয়ার, আমি বলবো কামরুদ্দিন জাফরি সাহেব এবং ওখানে যারা ছিলেন এবং ওই প্রতিষ্ঠানের একটা বিরাট অবদান বা রহমত আমার জীবনে। আপনি একটা যেন হঠাৎ করে নতুন একটা কথা বললেন, তো আমার প্রশ্ন এখন আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি এখন বললেন যে সহিহ সুন্নাহর নতুন চেতনা পেলেন, তাহলে আগে কি আপনার সহিহ সুন্নাহর চেতনা ছিল না, একটু আপনি বিষয়টা আরেকটু স্পষ্ট করুন। যেটা ঠিকই আপনি বলেছেন, আসলে আমরা যে সমাজে বড় হয়েছি বা যেসব প্রতিষ্ঠানে পড়েছি ওনারা ছিলেন অনেকটা, কারণ আপনি তো পড়ালেখা করেছেন সেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলা যেতে পারে হাটহাজারী মাদ্রাসা, আপনি পড়ালেখা করেছেন, কিন্তু এরপর আপনি এই কথা বললেন। আমি এই জন্য বলেছি সহিহ সুন্নাহর কথাটা, এই জন্য বলেছি আমাদের সমাজে সাধারণত যেটা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে উপমহাদেশে সর্বপ্রথম এলমুল হাদিস ব্যাপারে আসে, এর আগে কিন্তু এলমুল হাদিসের খুব একটা চর্চা আমাদের উপমহাদেশেই ছিল না, আর আমাদের দেশে তার অনেক পরে এসেছে। তো এই বিশাল গ্যাপের কারণে প্রায় 800-900 বছর যে আমরা সহিহ সুন্নাহ ছাড়াই আমরা যে ইসলাম ফলো করেছি, অনেক তরিকা, অনেক চিন্তা চেতনা, মানে ব্যক্তিকেন্দ্রিক আপনার অনুসরণ, কোনো মাজহাবের অনুসরণ, কোনো তরিকার অনুসরণ, এগুলি একটা মৌলিক প্রাধান্য ছিল। তো আমরা, আমি যদিও কোনো তরিকা আমি কখনো আলহামদুলিল্লাহ আমি কিন্তু তরিকার অনেক কিছু পড়তাম, আমি হাজার হাজার ফার্সি বয়েত মারেফতের যত নিগুণ। আপনি আপনার একটু পরিচয় দিতে গিয়ে আপনি বলেছেন বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে বিশিষ্ট আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, জি জি, নানার দিকে তার একটা সংযুক্ত রয়েছে, তাহলে নিশ্চয়ই আপনিও হয়তো জন্মসূত্রে বা বাল্যকালে সেই ধরনের কোন তরিকায় আবদ্ধ ছিলেন। সেই মুড়ার মধ্যে তো ছিলাম, সেই মুড়ার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ, ওনাদের চেতনা ছিল সত্য জিনিসের, কিন্তু তখন তো সব সত্য সবাই উদ্ঘাটন করতে পারেনি, এটা পারেনি বা সেটা তখন প্রকাশিত হয়নি, যার ফলে আমার খেয়াল আছে আমার পিতার সাথে আমাদের গ্রামে মিলাদ নিয়ে একটা বিশাল বহস হয়েছিল, মিলাদ উনি আবার মিলাদ পছন্দ করতেন না। আচ্ছা, ও তাহলে আপনার পিতাও এরকম একটা চিন্তার মানুষ ছিলেন। উনি সবসময় সত্যপন্থী ছিলেন, সত্য অন্বেষণ করতেন, অনেক মাসালা মাসাইল শিরিক বিদআত এবং বিশেষ করে মিলাদ কবর পূজা তারপরে মাজার পূজা দরগা পূজা এগুলির বিরুদ্ধে ছিলেন সবসময়। তো আমাদের এন্টার বাড়ির সাথে একটা বয়কট হয়েছিল ব্রিটিশ আমলে, এটা আমরা মিলাদ পড়বো না আর এখন বাকি সবাই তারা মিলাদ পড়বে, এটা নিয়ে এমন এক ফাইট হয়েছিল শেষ পর্যন্ত ব্রিটিশ আদালতে এটা গিয়েছিল। আল্লাহ, তো ওরা যে বয়কটটা করেছিল, যে সুন্দর মজার কথা বললেন আপনি একটা, তাহলে ব্রিটিশ আদালতে সেই সময় এটার রায় কি ছিল? হ্যাঁ, আমি বলছি আপনাকে মজার গল্প। তো মিলাদ নিয়ে যে বয়কটটা হয়েছিল আমাদের এন্টার পরিবারের সাথে, বংশের সাথে হয়েছিল, যে আমরা কেউ বাজারে গেলে বা কোথাও গেলে আমাদের কেউ সালাম দেবে না আর আমরা উত্তর দিলে সালাম দেবে না, বাজার কিছু কিনতে গেলে আমাদের কাছে বিক্রি করবে না, আমরা বিক্রি করতে গেলে তারা কিনবে না, তারপরে আমাদের কোনো ছেলে করে মেয়ে দিবে না, মেয়েকে তারা তাদের ছেলে দিয়ে বিয়ে করাবে না, এমন মারাত্মক একটা বয়কট এমন হয়েছিল। পরে ব্রিটিশ আদালতে যখন এটা যায় তখন আমার পিতার কাছে এরকম একটা লোহার চুঙ্গা ব্যবহার করতে হয়, এটার ভিতরে
গোলাকার করে যে কোনো দলিল প্রমাণ এগুলিকে ঢুকিয়ে রাখতো সেফের জন্য, সংরক্ষণ করে রাখতো। হ্যাঁ, সংরক্ষণ করতো। তো ওনার ওই চুঙ্গার ভিতরে আপনার মিলাদের বিরুদ্ধে যত দলিল এগুলি ছিল, এটা লম্বা করলে পাঁচ সাত হাত লম্বা হতো আর কি, আমরা খুলি খুলি দেখতাম। তো এইটা উনি ব্রিটিশ আদালতে এটা উনি শো করেছিলেন। আর সব তো মুখস্থ তো আছেই, তো আর প্রতিপক্ষের তো কোনো দলিল নাই, এর বাবদা করে আসছে শুধু এগুলি বলছে। তো জজ সাহেব বুঝছেন যে এই মৌলভী সাহেব উনি যেটা বলেছেন আসলে এটাই সত্য। পরে আব্বার পক্ষে ব্রিটিশ আদালতে রায় দিয়েছেন যে আপনার আপনার ভূমিকাই সঠিক, আর ওনারা যেটা করেছেন আসলে এটা সঠিক না, আমরা তো কিছু বুঝি, ওনারা রায় দিয়েছেন। সেই ব্রিটিশ রায়ের শেষ পর্যন্ত আমরা ওই বয়কট থেকে উদ্ধার পেয়েছি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানালেন, তাহলে বোঝা যায় যে এইগুলি যে ভুল এটা শুধু মুসলিমরা নয়, অমুসলিমরাও ইসলাম সম্পর্কে গবেষণা না করেও তারা জিনিসটা বুঝতে পারে যে আসলে এগুলির ভিত্তি নেই। ভিত্তি নেই, বাস্তব কথা। তো যাই হোক, ওটা প্রসঙ্গত বললাম আর কি। তো আমাদের এমনি বংশগত ভাবেই সত্য অন্বেষণ ছিল, যে যা পেয়েছেন সত্য ওটা ধারণ করেছেন, বাকিটা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আমি যেটা বলেছি আপনি আমাকে ধরেছেন যে সহি সুন্নাহর কথা, আমি সুন্দর বলছিলেন। আবার আপনার কাছে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আশা করছি খুব মনোমুগ্ধকর এই সাক্ষাৎকার খুব আকর্ষণীয় ভাবে আপনারা উপলব্ধি করছিলেন। কিছুক্ষণের জন্য ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি, বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সামনে ফিরে এসেছি বিজ্ঞ আলেমে দ্বীন তারামের সুন্দর সাক্ষাৎকারে। জি মোহতারাম, যে বিষয়টি আমি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যে আপনি একটা নতুন কথা বললেন যে সহি সুন্নাহ, তাহলে সহি সুন্নাহ আরও কিছু ভিন্নতা কিছু আছে কি না? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সিরিয়াস আমার ওস্তাদদের ভক্ত ছিলাম এবং ওস্তাদদের চিন্তা চেতনা আদর্শ জীবন দিতে প্রস্তুত, এরকম একটা ভক্ত ছিলাম। কিন্তু এখন বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে চেতনাটা দিয়েছেন। তখন ছিল যে কলল্লা কল রসুল সাল্লাহ সাল্লাম বললে, দেখতাম যে তেমন কোনো চেতনা কারোই আসে না, আল্লাহ বলেছেন রসুল বলেছেন, এটা একটা না ঠান্ডা ব্যাপার, খুব একটা গুরুত্বের বিষয় নয়। আর যখন বলা হতো এবগারের নাম টাম দিয়া অমুকে ফরমিয়েছেন, তারপরে সমাধানি, তারপরে মাহবুবে সুবহানি, অমুক অমুক মুদ্দাজিল্লুল আলীনে ফরমায়া, এগুলি যখন বলা হইতো ওয়াহ, মানুষ কান মজা একেবারে কান খাড়া করে শুনতো, কান খাড়া, কেউ বেহুশ হয়ে যায়, কেউ ওয়াজদের মধ্যে মানে একটা চেতনার মধ্যে এসে যায়, অন্যরকম অবস্থা। তখন আমরা তো এইসব পরিবেশে আমরা বড় হয়েছি, যদি আমি এগুলিতে ঢুকি নাই কখনো, কিন্তু এগুলি সেই পরিবেশেরই মানুষ, আমি সেই পরিবেশের মানুষ এবং এগুলি আমার মুখস্থ ছিল। এই যত ফরিদুদ্দিন আত্মা, তারপরে শেখ সাদি, মাসনবী রুমি, ওমর খাইয়াম, সিরাজি, হাজার হাজার মারফতের যত এই অলি গলি, এগুলি মোটামুটি যেহেতু ওই পরিবেশে ছিলাম তো এগুলি সব মুখস্থ ছিল, জানা ছিল। তো সহি সুন্নাহর কথা এই জন্য বলেছি যে, কিন্তু এখানে জামায়া কাসিমিতে যাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ জাফরি সাহেব এবং আরও যারা মাদানী ছিলেন ওনাদের চেতনাগুলো দেখলাম, তারপরে মক্কা মদিনা থেকে যারা আসছেন ওনাদের কথাবার্তা শুনলাম, আবার আরও কিছু বইপত্র ওনারা দিলেন, দেখলাম যে মাশাল্লাহ এটা তো আরেক জগৎ দেখতেছি। তো ব্যক্তি কেন্দ্রিকতা থেকে যে ওস্তাদরা বলেছেন, আমরা তো ছিলাম ওস্তাদ কেন্দ্রিক, ইমাম কেন্দ্রিক বা কোনো একজন বুজুর্গ কেন্দ্রিক, ওলিয়া উলিয়া কেন্দ্রিক, ওলিয়া উলিয়ারা যা বলেন এটাই তাজকিরাতুল আউলিয়া। তো আমি কতবার যে শেষ করেছি আগা গোড়া, আমি খুব সুফি টাইপের ছিলাম ওই সময়, মানে নীরব থাকতাম, জানালা বন্ধ করে বস একটু অন্ধকার সাইজে বসে বসে মোটামুটি সারা সারা দিন বইপত্র নিয়ে থাকতাম, খুব কম খেতাম আর কম ঘুমাইতাম, কম কথা বলতাম, কারণ ওই যে কিল্লাতুত তাম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল ইখতিলাতে মানানাম, কালাম, আধ্যাত্মিক জগতের শিক্ষা ছিল যে কম খেতে হবে, কম বলতে হবে, মানুষের সাথে কম মিশতে হবে। আমি কিন্তু এটা খুব ফলো করতাম, তখন এই টাইপের ছিলাম। আসলে দেখেন আপনার এই কথায় মনে হইলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ যখন তার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করে কসম খেয়ে বসলো, একজন বলল যে আমি এই সারা জীবনে আমি আর বিয়ে করব না, বিয়ে করব না, কারণ সাংসারিক জীবনে গেলে আমি ইবাদত করতে পারবো না, তিনি কত কঠিনভাবে তাদের প্রতিবাদ করলেন, এবং তিনি একটা দুটো নয় একাধিক সংসার তিনি পরিচালনা করেন, মান রাগে মান সুন্নতি ফলাইছে বিন্নি।
আর আমাদের আলেম সমাজ, সেই সমস্ত আলেম সমাজ যাদের কথা আপনি বললেন, তাদের চিন্তা ছিল উল্টা, যেটাকে আল্লাহ রাসূলুল্লাহ প্রতিবাদ করেছেন। জি, সেই সহিহ সুন্নাহ পান নাই তখন চেতনাগুলি, বিষয়টা হলো এটাও একটা, এই জন্য আমরা বলবো যে তাদের কাছে এগুলি হয়তো পৌঁছেনি বা বুঝতে পারেননি, এটাও হইতো। কিন্তু প্রচন্ড মুখলেস ছিলেন। নিঃস্বার্থে কিভাবে যে পড়াতেন সুবহানাল্লাহ, কেউ 50 টাকা 60 টাকায় বেতন পেলে পেলেন, না পেলে নাই আল্লাহর হস্তে, মানে এই চেতনাগুলি যে ছিল কোনো সন্দেহ নেই। কিন্তু ওই জিনিসগুলো তখন ছেলে তো পড়ালেখা করার, তো ওকে কিছু বই দেওয়া, ও যদি দেখে যে কি জিনিস আছে কোথায় তাহলে ঠিক হয়ে যাবে। আমি কিছু হামলা জাফর সাহেবকে করতাম, তখন আমার আগের চেতনা থেকে, আগের চেতনা আমি, কারণ খুব আমার বাবাও এরকম ছিলেন সিরিয়াস, উনি যেটাকে হক যেটাকে সত্য যেটাকে বুঝছেন ওটার জন্য কিন্তু বিরাট সিরিয়াস থাকতেন। সারা পৃথিবীর মানুষ বিরুদ্ধে যা কিছু যায় আসে না, যেটা হক বুঝেছি বস ওইটাই। তা আমি ওই টাইপের মোটামুটি কিছু, পরে ওই জাফর সাহেব কিছু বই দিলেন, বিশেষ করে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে মজমুল ফাতাওয়া, বিশাল এইটা আমি বিশাল বই 36 খণ্ড আমার ঘরে আমি নিয়ে গেছি, সারা দিন এটা নিয়ে থাকতাম। এক পর্যায়ে আমাকে ওই মাদ্রাসায় বলা হইতো যে উনি ইবনে তাইমিয়ার ছাত্র। আসলে আমি ওই ওনার থেকে, আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক গড়ে উঠি নাই আলহামদুলিল্লাহ, তবে সহি চেতনাগুলো যাদের কাছ থেকে পেয়েছি তন্মধ্যে অন্যতম লেখকদের, যেটা বললেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে বিশাল ফতোয়া গ্রন্থ, জি জি, এটা কিন্তু প্রচলিত ফতোয়া গ্রন্থের মতো মতো না, তার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আলাদা বিশাল বৈশিষ্ট্য, যে অমুকে বলেছে তোমাকে বলেছে এই কথা নয়, তিনি প্রতিটি কথার পিছনে কোরআন অথবা সুন্নাহ এবং হাদিসটি সহি কিনা এই নিয়েও তিনি কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, এবং ওনার কথার চেয়ে আয়াত বেশি হাদিস বেশি, এত ভালো লাগলো তখন আলহামদুলিল্লাহ। আমি জীবনের মোড় ঘুরে গেল, সত্যের জন্যই তো পড়ালেখা করি, যেটা সত্য পাবো বস ওইটাই। আসলে শিশুকাল থেকে আব্বা থেকে ওইটা শিখেছিলাম, কিন্তু তখন তো যা পেয়েছি টুকটাক, কিন্তু ব্যাপক মানে সত্যের একটা সাগর আবিষ্কার করে ফেললাম এখানে এসে, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি ওই প্রতিষ্ঠানের জামে কাসেমিয়ার সদ্য প্রিন্সিপাল সাহেব শেখ কামরুদ্দিন জাফরি সাহেব এবং মাদানী হুজুররা আরও যারা আছেন বা মক্কা মদিনা থেকে, নাম এখন তার নাম খেয়াল নেই, ডক্টর আবদুল্লাহ আল মুসলে সাহেব উনি এখনো বেঁচে আছেন, উনি যেতেন, আলী আল বাসফার একজন বড় কারি বিখ্যাত কারি উনিও যেতেন, হায়াতুল গাছার যারা মুদির ছিলেন মাশায়েখ ছিলেন তারা যেতেন, এদের সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি যে সহি সুন্নাহর কথা বলেছি, কারণ আমাদের দেশে তো হলো হাদিস মে হায় যিনি বলেছেন উনি একজন মুসলিম, উনি কানতে কানতে স্ত্রীর কাছে গিয়া, হা তুমি বিধবা হয়ে গেলা এই অল্প বয়সে, কেমন কথা, আমি বেঁচে আছি আপনি, তারপরে আপনি এখনো বেঁচে আছেন, আমি কেমনে বিধবা হলাম, আপনি আমাকে বলছেন আমি বিধবা হলাম, এটা কি বললেন, ঠিকই তো কথা, তুমি ঠিকই তো বলছো, হ্যাঁ আমাকে তো একজন মুসলমান বলছে, আর ও মুসলিম আর কি, মুসলমানের কথা অবিশ্বাস করতে পারিনি, আমি মুসলমানের কথা অবিশ্বাস করতে পারিনি, ঠিক ইমাম মুসলিম মুকাদ্দামার মধ্যে যেটা বলেছেন যে ইন্না ফিল মদিনাতে মেয়াতারা জলিন, জি যে মা ইউ খাজু আনহুল হাদিস, মদিনায় 100 জন বুজুর্গ আনে দিন আছে, এদের কারো থেকে হাদিস নেওয়া যায় না, কারণ কারণ কাউকে তারা অবিশ্বাস করতেন না, হ্যাঁ তারা সবার থেকে যে যা বলতো হাদিস ওরা বিশ্বাস করতেন যে এটাই হাদিস। তো ইমাম মুসলিম বলেছেন যে লা ইতাআমাদুন আল কাযিব ওয়ালাকিন ইয়াজরিল কাযিব আলা আলসানাতি, আলা আলসানাতি, এরা ইচ্ছা করে মিথ্যা বলে না, এরা সত্যবাদী মানুষ, কিন্তু সবার কথা বিশ্বাস করার কারণে অনেক মিথ্যা হাদিস ওনাদের জবান দিয়া বের হয়ে যায়, বের হয়ে আসে, বের হয়ে যায়। এই জন্যই সলেহিনদের থেকে ওলি আউলিয়া থেকে সহজে মুহাদ্দিসিনের হাদিস গ্রহণ করতে না। তো আমাদের দেশটা অধিকাংশ ওলামারা খুব দিলদার আল্লাহওয়ালা ছিলেন, মুখলেস ছিলেন, কিন্তু ওই যে বিশ্বাস করতেন, বিশ্বাস বিশ্বাসের ওই ফাঁক দিয়ে কিন্তু যত দুর্বল যা ছিল সবগুলোকে রিনিউ করলাম, কোরআন হাদিসের টাকশালে ঢুকাইয়া, তো আলহামদুলিল্লাহ
তো মহতারাম একটা সুন্দর কথা বললেন আপনি, আপনার জীবনের একটা মোড় পরিবর্তন হয়ে গেল। তো আমাদের দেশে বা আমাদের সমাজে তো আপনার আগের চিন্তার মতো অনেক আলেম সমাজ তো এখনো রয়েছেন, আপনি তাদের ব্যাপারে একটু সুপরামর্শ কি দিতে পারেন? আসলে আমি যেটা আমাদের কাছে দেখেন, আল্লাহ আমাকে বংশগত যে অবস্থানটা দিয়েছেন এটা গৌরবান্বিত, শুকরিয়ার। প্রায় 300 বছর হলো যে বিশেষ করে হানাফিদের ভিতরে আমাদের বংশের ওলামারা, আমার পিতা বাংলাদেশের বড় বড় আলিয়া মাদ্রাসার এখন যত প্রিন্সিপাল মুহাদ্দিস, এদের অনেকেই আব্বা ছাত্র। আবার কমই ব্লকের মধ্যে যত বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবের আছে, অনেকেই আমার নানা গোষ্ঠীর ছাত্র। স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন আমার মামা মুফতি আব্দুল মঈন সাহেব, লালবাগের মুফতি সাহেব ছিলেন। তো মুফতি ফজল হক আমিনি সাহেব রহিমাহুল্লাহ, উনি আমার মামারই ছাত্র ছিলেন। আমি এত বড় একটা বংশের মধ্যে এবং হানাফি এবং সুফিবাদের একবারে মূল মূলের ভিতরে আমি ছিলাম। তো আমি যখন বুঝলাম যে আসলে ইসলাম কি, আমি আমার পিতা আমার দাদা নানা ওস্তাদ সব থেকে নেব, কোনটা নেব, যেটা দেখবো কোরআন সুন্নাহর সাথে মিল আছে ওইটা নেব, আর যেটা দেখবো যে যুগ যুগাতন থেকে ওনারা বানায়নি চলে আসছে, ওনাদের মাধ্যমেও চলে আসছে, তো যদি দেখি যে কোরআন সুন্নাহর সাথে এটা খাপ খায় না, এটা তো আমাকে ফেলে দিতে হবে। আসলে বাপদাদার দোহাই দিয়ে এই ধরনের চলাটা কখনো উচিত না। আমাদের বাবারা অতীতের অনেক জিনিস তারা বাদ দিয়েছেন যখন জানতে পেরেছেন যে এটা ঠিক নয়, তো ঠিক আমরাও তো অনেক জিনিস যেটা আমরা জানবো যে এটা ঠিক নয় সাথে সাথে এটা বাদ দিতে হবে, সাথে সাথে এটা বাদ। তাহমিলে কেবলা যখন হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা তো রুকুতে ছিলেন, তখন যোহরের রুকুতে ছিলেন, রুকুর মধ্যে ওনারা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে যে না নামাজটা শেষ করে নেই এরপরে চেঞ্জ হবো, সময় কই, আল্লাহর হুকুম এসছে সাথে সাথে পরিবর্তন। আবার আরেকজন উনি নামাজ পড়ে যাচ্ছিলেন কুবা মসজিদের আরেক জায়গায় গিয়ে খবর দিচ্ছেন যে ওখানে দেখে আসলাম, আমি তো মক্কা দেখে আসলাম, ওরা তখন রুকুতে, ফাদারু কামা হুম সহিহ বুখারীতে যেটা আছে ওরা যেমনে ছিল অমনে ঘুরে গেল মদিনা মসজিদে নববীতে দেখে আসলাম আমি এই তোমাদের এই অবস্থা, সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে মানে কেবলার দিকে ফিরে গেছে, সাথে সাথে ওরা ফিরে গেছে। আজকে যারা ওলামায়ে কেরাম আছেন, আমি তো কোনো নতুন মত পথের দিকে যাইনি, জি জি আমি গিয়েছি নবীজি বিদায় হজ্জে যে কথাটি বলেছেন, তারক তো ফিকম আমরা এই ইল্লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি, মা দুটো জিনিস রেখে যাচ্ছি, কশিন কালে পথ হারা হবে না যদি এই দুটাকে শক্ত করে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমরা ওলামায়ে কেরাম যারা, আমি আগে যা ছিলাম, আমি আগে যে তরিকায় ছিলাম, যে যেরকম ছিলাম, এখনো আমাদের কাছে লক্ষ লক্ষ আলেম সেইভাবে আছে। হ্যাঁ, ধন্যবাদ মহতারাম, আপনার কাছে আসলে অত্যন্ত তাত্ত্বিক কথাগুলি আমরা শুনছিলাম, যেগুলি সকলের জন্য বলা যেতে পারে জীবনের একটি সুন্দর গ্রহণীয় বিষয়। আজকে আসলেই আমাদের সময় প্রায় শেষ, শেষের পথে। আমরা ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আমরা সাক্ষাৎকারে কথাগুলি শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও অত্যন্ত খুবই আকর্ষণীয়ভাবে মনোযোগ সহকারে শুনছিলেন, কিন্তু সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আবার সুযোগ হলে আপনাদের সামনে এই সমস্ত বিজ্ঞ আলেম সমাজকে নিয়ে আমরা উপস্থিত হব। আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলাম বোঝার এবং ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।